আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সো কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া এবং সাপোর্টে আমিও খুব ভালো আছি। সো আজকের টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আমরা কী নিয়ে আলোচনা করব। সেদিকে যাওয়ার আগে আমরা ফার্স্টে একটা কথা বলে দিই, আপনারা অনেক বেশি সাপোর্ট করতেছেন আমাকে, সেই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ আমাদের অলরেডি 2K কমপ্লিট হয়ে গেছে, আমাদের 2K ফ্যামিলি, ওয়াও, সো গ্রেট। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য। আর ফিউচারে আশা করতেছি আরও বেশি সাপোর্ট দিবেন আমাদের, যেন এটা আরও বেশি গ্রো হয়, আমরা বাংলা কমিউনিটি যেন আরও অনেক বেশি বড় হয়, সেজন্য সবার সাপোর্ট লাগবে। সো আমরা সবাই সবাইকে সাপোর্ট করব, আর আমিও আমার চ্যানেল গ্রো হোক দেন সবাইকে সাপোর্ট করব। ওকে, দেন সেজন্য তো নিজেকে একটু গ্রো হতে হবে, আগে নিজে গ্রো হয়ে নিই তারপর সবাইকে সাপোর্ট করব। আর আজকে আমরা আলোচনা করতে আসছি হচ্ছে পাবজি মোবাইল লাইটে কীভাবে কুইক স্কোপটা অ্যাড করা যায়। কারণ হচ্ছে পাবজি মোবাইল লাইটে এখনও কিন্তু অফিসিয়ালি কুইক স্কোপ অ্যাড করে নাই, সেক্ষেত্রে আমরা একটা ফাইল ইউজ করার মাধ্যমে সে কুইক স্কোপটা অ্যাড করতে পারবো। হ্যাঁ, ফাইল অ্যাড করবো? অনেকে আবার কোয়েশ্চেন করবেন, ভাই ফাইল অ্যাড করলে যদি ব্যান হয়ে যায়? না ভাই, ব্যান হবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি। আপনি যদি ভালোভাবে, আমি যেভাবে বলবো সেই প্রসেস অনুযায়ী যদি কাজটা করেন, সো আপনার অ্যাকাউন্ট ব্যান হবে না। কারণ আমি অনেকদিন যাবৎ আমার মেইন অ্যাকাউন্টটি কুইক স্কোপ ইউজ করতেছি। আমার মানে গেম প্লে যারা দেখেন সবাই কোয়েশ্চেন করে, ভাই আপনি কুইক স্কোপটা কীভাবে ইউজ মানে অ্যাড করতেছেন, কীভাবে অ্যাড করলেন, কীভাবে ব্যবহার করতেছেন, এই নানান কোয়েশ্চেন করে। সো সব কিছু তো আসলে বিস্তারিত বলা যায় না ওইভাবে, কারণ হচ্ছে অনেক লিঙ্ক এখানে, কিন্তু আপনাকে কুইক স্কোপ অ্যাড করার জন্য একটা মানে ফাইল অ্যাড করতে হবে, সেই ফাইলটা তো আসলে মুখে মুখে বলে দেওয়া সম্ভব না। সো আজকে আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গেলে আপনি ফাইলটা পেয়ে যাবেন। সো সেখান থেকে ফাইলটা ডাউনলোড দিয়ে রাখবেন, আর ফাইলটা ডাউনলোড দেওয়ার পর কী করতে হবে সেটা বিস্তারিত আমি বলবো অবশ্যই। আর অবশ্যই অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, কারণ প্রসেসগুলো ভুল হলে প্রবলেম হতে পারে। সো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, ওকে? আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। সো আরেকটা মেইন টপিক হচ্ছে, সেটা হচ্ছে আমাকে অনেকে আরেকটা কোয়েশ্চেন করেন যে ভাই আপনি ওই কুইক চ্যাট, ইয়েস নো এগুলো কেমনে অ্যাড করলেন। ভাই সেটার জন্য আলাদা একটা ফাইল আছে, যদি আপনারা চান সেক্ষেত্রে আমি অন্য একটা ভিডিও বানিয়ে দিব, সেই ফাইলটা দিয়ে দিব আপনাদের কীভাবে কী করতে হবে, সেই প্রসেসটা বলে দিব। সো সেটার জন্য অবশ্যই অবশ্যই কমেন্ট চাই, যদি বেশি রেসপন্স আপনারা দেন তারপরে আমি সেটার জন্য ভিডিও বানাবো, ওকে? আর আমাদের গিভাবের একটা বিষয় আছে, সেটা আমি অনেকদিন আগে থেকে আপনাদের বলে রাখছি যে আমি গিভাবে করব আমাদের 2K হওয়ার পর থেকে। সো আমাদের 2K হয়ে গেল, সো এখন আমাদের গিভাবে করার পালা, আর আমরা গিভাবে করব, সেই গিভাবেটা হবে উইনার পাস গিভাবে, ওকে? সো কয়টা উইনার পাস গিভাবে করব সেটা এখন বলবো না, সেটা সময় আসুক দেন আমরা বলে দিব কখন কীভাবে গিভাবে করব। আর গিভাবেটা করব আমরা নতুন সিজন আস মানে নতুন উইনার পাস যখন আসবে তখন আমরা গিভাবেটা করব, যাতে অনেক মানে আমরা গিভাবে দিব উইনার পাসটা, যাতে অনেকেই যারা না নেয়, হ্যাঁ তারা যদি পায় সেক্ষেত্রে একটু লাভবান হতে পারে, যে আমি অনেকদিন ধরে উইনার পাস নিব নিব ভাবতেছি, নিতে পারতেছি না থাকার অভাবে, অনেকেই নেয় না বা গেমে টাকা খরচ করবে, এরকম অনেকে আছে যে গেমে টাকা খরচ করে না, ফ্রিতে অনেকে পেতে চায়। সো তাদের জন্য একটা অপরচুনিটি, সো দেখা যাক কে কে পায়। আর আমরা অনেক কথা বলে ফেললাম, আমাদের মেইন টপিকে যাওয়া যাক। সেই মেইন টপিকে যাওয়ার আগে আপনাকে যা বলছিলাম যে ভিডিও লিঙ্কে যে লিঙ্কটা আছে সেখান থেকে আপনাকে ফাইলটা ডাউনলোড করে রাখতে হবে, সেই ফাইলটা আপনি ডাউনলোড করবেন গুগল ড্রাইভের মাধ্যমে ডাউনলোড করবেন, হ্যাঁ সেটা গুগল ফাইলে আছে। সো গুগল ড্রাইভের মাধ্যমে ডাউনলোড করবেন, আর সেটা এক্সট্র্যাক্ট করতে হবে। এক্সট্র্যাক্ট করার জন্য আপনাকে অন্য একটা সফটওয়্যার ইউজ করতে হতে পারে, কারণ হচ্ছে আপনি যদি এমআই ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে অন্য কোনো থার্ড পার্টি অ্যাপ ইউজ করতে হবে না সেটা এক্সট্রাক্ট করার জন্য। আর যদি আপনি এমআই ইউজ না করেন সেক্ষেত্রে আপনাকে থার্ড পার্টি অ্যাপসটা ইউজ করতে হবে হতে পারে, হ্যাঁ সেটা হচ্ছে যে জেড এচিবার, হ্যাঁ জেড এচিবার। সো আমি এখানে ডাউনলোড করে রাখছি অলরেডি, দেখা যাক এখানে এই যে নাদির গেমিং কুইক স্কোপ নামে একটা সফটওয়্যার মানে ফাইল আছে সেটা ডাউনলোড করে রাখবেন। ডাউনলোড করার পর এখানে চলে যাবেন, তারপরে সেটাকে করবেন কি এক্সট্রাক্ট করবেন, ওকে? এখানে এক্সট্রাক্ট, এখানে দেখেন এক্সট্রাক্ট করার পর এখানে অন্য একটা ফাইল চলে আসবে, আমি এক্সট্রাক্ট করে দেখাচ্ছি। সো এই যে দেখেন এখানে কিন্তু দুইটা ফাইল, কুইক চ্যাটেরটাও আছে আর হচ্ছে ওইটা মানে কুইক স্কোপেরটা, আমি কুইক স্কোপেরটা দেখাচ্ছি। যদি কুইক চ্যাটেরটা আপনাদের লাগে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, আমি সেটাও আপনাদের দেখিয়ে দিব। সো চলেন আমরা ভিডিও স্টার্ট করি। এখন আমরা চলে যাবো এটা কুইক স্কোপের ক্ষেত্রে, কুইক স্কোপ আমরা এক্সট্রাক্ট করলাম যে এখানে এক্সট্রাক্ট আসছে, সো এক্সট্রাক্টের ক্ষেত্রে ইয়েস দিয়ে দিব আমরা, ওকে? ইয়েস তো নেই, এখানে ওকে আছে, সো ওকে দিয়ে দিব আমরা, চলো
ওকে দিয়ে দিই। ওকে দেওয়ার পর এখানে একটা ফাইল হয়ে গেছে, দেখেন নাদির গেমিং কুইক স্কোপ নামে, নাদির গেমিং কুইক স্কোপ একটা ফাইল হয়েছে, সেটার ভিতরে একটা অন্য একটা ফাইল আছে, সেখানে হচ্ছে সেভ গেমস নামে একটা ফাইল আছে। হ্যাঁ, সেভ গেমস ফাইলটা আমরা এখান থেকে কপি করব। কপি করার পর আমরা চলে যাব হচ্ছে আপনার অ্যান্ড্রয়েডে চলে যাবেন। অ্যান্ড্রয়েডে চলে যাওয়ার পর এখানে সেভ গেমস যে ফাইলটা আছে সেটা কপি করতেছি, সেটা আপনি যাবেন আপনার ফোনের যে অ্যান্ড্রয়েড একটা ফাইল আছে ইন্টারনাল স্টোরেজে, সেটাতে যাবেন, ডাটাতে যাবেন। ডাটাতে যাওয়ার পর এখানে সবার নিচে স্ক্রোল করতে থাকবেন, দেখবেন পাবজি মোবাইলের একটা লাইটের একটা ফাইল আছে, সেটা হচ্ছে com.tencent.ig নামে একটা, আইজি লাইট নামে একটা ফাইল আছে, সেটাতে আমরা ঢুকবো। সো ঢুকার পর এখানে ফাইল আছে, তারপরে UEM4 গেমস, তারপরে শ্যাডো ট্র্যাকার এক্সট্রা, আবার শ্যাডো ট্র্যাকার এক্সট্রা, দেন সেভ, তারপর এখানে এসে আপনি পেস্ট করে দেবেন, আর ভিতরে যেতে হবে না, এখানে পেস্ট করবেন, তারপর ওকে ওকে দিতে থাকবেন, পারমিশন দিতে থাকবেন, যতক্ষণ না আপনাকে কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে পারমিশন দিতে হবে। ওকে, সো পারমিশন দিতে থাকবেন, ওকে 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 প্রেস করতে থাকবেন যতক্ষণ না কমপ্লিট হচ্ছে। সো স্কিপ করবেন, এখানে স্কিপ অপশন আছে, বাট নো স্কিপ, ওকে, ক্যান্সেল স্কিপ কিছু করা যাবে না, শুধু ওকে বাটনে ক্লিক করতে থাকবেন, প্রেস করতে থাকবেন, প্লাস হচ্ছে ওকে বাটনে প্রেস করতে থাকবেন, দেন যতক্ষণ না কমপ্লিট হয়। সো কমপ্লিট হওয়ার পর আমরা বাকি প্রসেসটা দেখাচ্ছি, কমপ্লিট হওয়ার পর আর কোনো প্রসেস নেই, এটাই লাস্ট প্রসেস, দেন আমরা আগে কমপ্লিট হোক, তারপরে হচ্ছে আমরা গেমটা নতুনভাবে রিস্টার্ট করবো, দেখবো আমাদের সেটা কি ভালোভাবে কাজ হয়েছে কি না আমাদেরটা। ওকে, সো অনেকবার আসলে প্রেস করতে হয়, কারণ এখানে মেবি 21টার মতো ফাইল আছে একটা ফাইলের ভিতরে, সো সবগুলো ফাইল আমি একটা মানে একসাথেই দিয়েছি আপনাদের, সেখানে ওকে ওকে দিতে থাকবেন। হ্যাঁ, সো ই আর কি, ওকে ওকে, শেষ, আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো আমরা গেমটাকে রিস্টার্ট করবো, এখন রিস্টার্ট করবেন, আর একটা বিষয় সেটা হচ্ছে আপনি ফাইলটা দেওয়ার পর আপনার কিন্তু টোটাল কন্ট্রোল যেটা আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাওয়ার পর আপনি অবশ্যই আবার নিজের মতো করে কন্ট্রোল চেঞ্জ করতে পারবেন, নিজের মতো করে কন্ট্রোল চেঞ্জ করে নেবেন। আর এই যে কন্ট্রোলটা আছে সেটা কিন্তু আমার কন্ট্রোল, সো আপনারা চাইলে ফোর ফিঙ্গার কন্ট্রোল সেটা আমারটা আপনারাও ইউজ করতে পারেন, মানে আমি যেটা ইউজ করি সেই কন্ট্রোল, পুরো কন্ট্রোলটা দেওয়া আছে এখানে, ওকে, সেটাও ইউজ করতে পারেন, সেটা একান্তই আপনার ব্যক্তিগত, যদি আপনি চান আমার কন্ট্রোল ইউজ করবেন ফোর ফিঙ্গারে খেলেন সেক্ষেত্রে, যদি ফোর ফিঙ্গারে না খেলেন কিন্তু তাহলে কিন্তু আপনি সেটা ইউজ করতে পারবেন না, সেটা ফোর ফিঙ্গার অনলি, আর আপনি চেঞ্জ করতেও পারবেন, এই বিষয়ে কোনো দুশ্চিন্তা করার কিছু নয় যে আমি কীভাবে চেঞ্জ করবো, সেভাবে নর্মালি যেভাবে চেঞ্জ করেন সেভাবে চেঞ্জ করতে পারবেন। সো আমরা দেখি এখন আমাদের টিকটাক হয়েছে কি না সব কাজ, আমরা এখানে টিডিএমে গেলাম, টিডিএমে দেখি, তারপরে দেখলেই তো হবে, ফার্স্টে তো দেখলাম আমি কীভাবে ইউজ করি সেটা দেখালাম, এখন দেখি আমাদের কাজ হয়েছে কি না, যদি কাজ হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। ওকে, একটু দেখা যাক কী অবস্থা। আচ্ছা, এখানে চেঞ্জ হয়ে গেছে, যে বললাম চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হওয়ার নতুনভাবে আসছে, এই যে কুইক স্কুপ চলে আসছে এখানে, দেখেন আমি যেভাবে বললাম যে ভাই কুইক স্কুপ চলে আসছে এখানে, এই যে দেখেন এখানে বাম পাশে, সরি ডান পাশে রেড ডট নামে একটা আসছে, এখানে 4x সব কিছু আছে, আমি দেখাচ্ছি আপনাদের এই যে 4x 2x এই যে কুইক স্কুপ। সো আমাদের ফাইনালি কাজ হয়ে গেল, সো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর অবশ্যই সাপোর্ট দিতে থাকবেন, আর আমাদের নেক্সট ভিডিও কুইক চ্যাট যদি চান আপনারা সেটাও আসবে, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আলহামদুলিল্লাহ। যদি কোনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, আল্লাহ হাফেজ।